আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণপুরের সেই ভাইরাল ভিক্ষুক, এখন যাকে বলা যায় অভিনব কায়দায় তিনি একটি ভিক্ষার পন্থা খুঁজে পেয়েছেন। তার সঙ্গে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অবলা মিউজিকের কর্ণধার জনাব মোহাম্মদ কবির ইসলাম মেম্বার। আমি যতটুকু জানি মানে যে আপনি এই এই মানে এই প্রথা ভিক্ষাবৃত্তি শুরু করার আগে কিন্তু একটা ব্যবসা মানে করছিলেন, কিসের ব্যবসা করেছিল? রুডি বিক্রি করছিলেন। তো ওই ব্যবসা হঠাৎ করে বাদ দিয়ে আপনি এই যে এই পেশা কি মানে কেন নিয়োগ মানে মনোনিবেশ করলেন? ওটা বাদ দিয়েছিলাম ওই ধরি যাই আমি ভাড়ে করে মানুষের পাঁচ থেকে চাঁড়া বাঙাড়ে তুলি নেয় নিয়ে খায়, আর যে 100 কিনি রুডি 100 টাকা হয় না, চালান দেয় ওটা না, হিসেব করে দেই চালানে ওটা না, তারপরে ওটা বাদ দিছে দিয়ে এটা আসলো আমার অসুখ। কোনো জুলুমের কাজ করতে পারি নাই, কোনো বোঝা টোঝা নিয়ে পারিনি, কেউ কামলা টামলা নেয় নাই, সেই জন্যে দশে আমাকে এই হালটা দিয়ে। যাই হোক, যে মানে আমি তো যতটুকু জানি যে যারা মানে আপনারা এই পেশা নিয়োজিত আছেন তারা আমি যতটুকু জানি বাকুবাই করে ব্যাগে করে কিন্তু তারা মানে বাড়ি বাড়ি আর কি ঘোরে আর কি বেড়াইছিলাম। হ্যাঁ, আপনিও কিছুদিন আপনিও বেড়াইছিলেন, এখন পারি না। এখন যে এই বুদ্ধিটা আপনাকে দিল আর কি আমার মাথায় বুদ্ধি নিজেই বুদ্ধি করে বার করছেন এটা আর কি, যেহেতু আমি নিজে মানে বহন করতে পারি না, যে ঘোড়া যদি নেওয়া যায় তাহলে আমার সুবিধা হবে নাকি? আপনি তো তাই বললেন, ঠিক আছে এমনি দিছে। বাহ, খুব ভালো। মানে আসলে তার বাড়ি কোথায়, মানে নাম কি তার? মোহাম্মদ সামাদ আলী সরকার। বাড়ি মোহাম্মদ দানের। এই মোহাম্মদ দানের ছেলে আমাদের যে 6 নম্বর ওয়ার্ডে, নারায়ণপুরের 6 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দানের ছেলে সামাদ ভাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক মানে যে আর কি মানে আপনাকে ঘোড়াটা দিচ্ছে আর কি, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দর্শক। আসলে শারীরিকভাবে কিন্তু আমাদের এই জাহিদুল ভাই কিন্তু একটু অসুস্থ, আগে থেকে দেখতে পাচ্ছেন একটা ছোটো মানে বয়স অনেক হয়েছে কিন্তু সাইজে কিন্তু একটু মানে যেহেতু আল্লাহ পাক তাকে এইভাবে মানে তৈরি করেছেন, তিনি নিজেই বলছেন যে আসলে সে কিন্তু কি আগে রুডির ব্যবসা করতো আর কি, মানে মানে ঘাড়ে করে গ্রাম মানে গ্রামে গ্রামে তাও রুডি মানে বিক্রি করতো আর কি, কিন্তু পোলা পান্ডা তার এই যে এরকম চেহারার কারণে কিন্তু ভয় পাইতো না, পিছন থেকে কিন্তু তারা কিন্তু মানে রুডি নিয়ে কিন্তু মানে রুডি চুরি করে খাইতো আর কি। দেখা যায় তো যে টাকা দিয়ে রুটি কিনে আনতো ওই টাকায় ওঠে না, সে কিন্তু পরবর্তীতে নানান চিন্তা করে যদি কাজকর্ম করতে পারে না। আচ্ছা আচ্ছা, তাতে আপনার ছেলে মেয়ে কয়জন? তিনজন। বউ কয়টা? ছেলে। হ্যাঁ ছেলে তিন। বউ কয়টা? বউ একটা। বউ একটা, আচ্ছা আচ্ছা, ভালো। মানে আর একটা বিয়ে করার কি কোনো চিন্তা ভাবনা আছে আপনার? না ভাই, ব্যবসা বাণিজ্য ভালো হলে আবার বিয়ে টিয়ে করিয়েন না, তাহলে কিন্তু মানুষ আবার ফিরে আপনাকে বেশি ভালোবাসবেন না, ঠিক আছে? মানুষকে আর বোঝার উপরে কি বোঝা দেবে সহজ। যাই হোক দর্শক, আপনাদের দাঁড়িয়ে রাখি যে আসলে জাহিদুল ভাই কিন্তু অনেক ভালো মানুষ। হ্যাঁ, সে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত কিন্তু তারপরেও কি মজার মানুষ। আমরা অনেক বুঝেছি যে ভাই এই 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 ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে আপনি কর্ম করে খান, কিন্তু প্রত্যেকবার সে বলেছে যে আমি হ্যাঁ উনি রোগে আক্রান্ত আর কি, উনি কর্ম করতে পারেন আর কি। যাই হোক, মানে তাকে যদি আমরা কেউ সহযোগিতা করতে চাই, যেহেতু তার মানে পরিবার পরিজন আছে, তার চর অঞ্চলে বাড়ি, আমি যতটুকু জানি যে সে মাঝে মাঝে নদী ভাঙনের মানে ইয়ে হয়। যাই হোক, এলাকাবাসীর কাছে আমি আবেদন করব যে যারা মানে যে বৃত্তশালী আছেন যদি কিছু পারেন আর কি, জাহিদুল ভাইকে আপনারা সহযোগিতা করে তার পাশে দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ভাইরা
মোহাম্মদ জাহিদুল ইসলাম একটা বাসন দেবে, ভালো করে শুনেন, যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাকে বলে দেবেন, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আমার ধন্যবাদ। সংক্ষিপ্ত ভাষণ দেবেন দয়া। এখন এখন আমি ভাই আমি চলতে পারি না, কোনো কাজ কামাই করতে পারি না, এখন সেই জন্য আমি একটা একজনে একটা ঘোড়া দান করেছে, ঘোড়া দিয়ে আমি গ্রাম বেড়ে খাই। আমাদের জন্য দশেরা সবাই দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ঘোড়া রেখে আপনি মুনাজাত করার সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই সময় কি হয়েছিল আসলে? মুনাজাত করার সময় ঘোড়া আপনার কাছ থেকে ছুটি যাচ্ছিল না, ওই যে মানুষ সামনে আসছিল তো মানুষ ঘোড়া ভয় পাইছে, ঘোড়া ভয় পাইছে, গেছে কাল্লা ছটকাইছে। হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে সুস্থ থাকবেন। হ্যাঁ।